বাহরাইন সরকার অনুমোদিত সামাজিক সংগঠন বাংলাদেশ সমাজের ২২ বছর পূর্তি উদযাপিত হয়েছে। নোমান সিদ্দিকী জানান, গাবগা নাইচ নামে অনুষ্ঠানে মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এম এ হাশেম ও নজরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন রয়্যাল পরিবারের সাবেক বিচারপতি শেখ মোহাম্মদ বিন হামাদ আল খলিফা। বিশেষ অতিথি ছিলেন দূতালয় প্রধান এ.কে.এম মহিউদ্দিন কায়েস, শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান ও আসিফ আহমেদ। বক্তব্য রাখেন মোহাম্মদ মুজিবুর রহমান, সেলিম দৌরি, শেখ মোহাম্মদ সিয়াম শাহ, অবিনাশ পাল, দুলাল দাস সহ অন্যান্যরা। বাহরাইনে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মানামার আল ওসরা ইয়াতিম সেন্টারে মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম চুন্নুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহ মোহাম্মদ আব্দুল হক। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ তাসির উদ্দিন। গেস্ট অব অনার ডক্টর মোহাম্মদ সেলিম, প্রফেসর ডক্টর ওমর ফারুক, ফয়সাল মাহমুদ চৌধুরী, মোহাম্মদ শাহ জালাল, সাবের আহমেদ, ডক্টর জাকিল, ডক্টর শাহ আলম, ডক্টর নাজমুল হোসেন সহ আর অনেকে। ওমান বাংলাদেশ স্কুল মাস্কাটের উদ্যোগে কোরআন তেলাওয়াত, হামদ, নাথ, ইসলামী সঙ্গীত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির, সিরাজুল হক, ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ বিশ্বাস সহ অন্যান্যরা। কাতারে বৃহত্তর ফটিকছড়ি সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জসিমউদ্দিন ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডক্টর মুস্তাফিজুর রহমান। জাকারিয়া চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন এম মঈন উদ্দিন, ইসমাইল মনসুর, মঈন উদ্দিন মঈন, বক্তিয়ার চৌধুরী, শাহেদ আলী, জসিমউদ্দিন, মোহাম্মদ এরশাদ সহ আরও অনেকে। জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আতাউর রহমান মুকুল। প্রধান অতিথি ছিলেন কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আরিফুজ্জামান আবু মোহাম্মদ ইয়া ইয়া। ইতালিতে মার্কনি যুব সমাজের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হান্নান সাহেব এবং পরিচালনা করেন বিজয়কর। উপস্থিত ছিলেন সজল, শফিক, রিপন হীরা, মোস্তফা, জহির, সৌরভ উজ্জ্বল, ওমর ফারুক সহ আরও অনেকে। এই ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মার্কনি এলাকাবাসীর প্রবাসীরা। বৃহত্তর ঢাকা সমিতি ইতালির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুরে আলম সিদ্দিকী বাচ্চুর এতে প্রধান অতিথি ছিলেন। আসিফ আনাম সিদ্দিকী, জোবায়ের আহমেদ, রিপন ও মঞ্জুর আহমেদ মঞ্জুর আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন। গ্রিসে শান্তিগঞ্জ উপজেলা সমবায় সমিতির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাহানুর মিয়ার সভাপতিত্বে পরিচালনা করেন তুহিনুর রহমান তুহিন। এতে অতিথি ছিলেন তাজুল ইসলাম, ফারুক মিয়া, আব্দুল করিম, খালেদ মাতবর, শাহনুর, রিপন, আশরাফুদ্দিন টিপু, ঠাকুর সহ অনেকেই। সিডনিতে বাংলাদেশ স্কাউটস ইন্টারন্যাশনাল ফোরাম অস্ট্রেলিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। আলাউদ্দিন আলোকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ ফসিউল্লাহ, সারোয়ার, মোহাম্মদ শাহরিয়ার, মীর মোহাম্মদ ফারুক সহ আরও অনেকে।